সোহান আইটি পয়েন্টের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা একটি কোটিয়ানে কিভাবে মালিকদের অংশ নির্ণয় করবেন সেটি বিস্তারিত হিসাব করে দেখাব। আমাদের যখন একটি কোটিয়ানে একাধিক মালিক থাকে, তখন কে কি পরিমাণ জমি পাবে সেটা হিসাব করতে পারি না। আজকের ভিডিওতে হিসাব করে দেখানো হবে একটি কোটিয়ানের মালিকগণ কে কি পরিমাণ জমি পাবে। আমাদের এই চ্যানেলটিতে জমি সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আমাদের ভিডিও সমূহ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমরা এখানে একটি কোটিয়ানের সাহায্যে যে মালিক এখানে রয়েছে তারা কে কি পরিমাণ জমি পাবে সেটা নির্ণয় করব। আমাদের কোটিয়ানের প্রথম কলামে উক্ত কোটিয়ানের মালিকগণের নাম রয়েছে। এই কোটিয়ান আমরা দেখতে পাচ্ছি কবির আহমদ আব্দুল করিম, পিতা আব্দুর রহমান, জাহানারা আক্তার, স্বামী সৈয়দ আলম, হাজেরা খাতুন, স্বামী আব্দুর রহমান। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট চারজন অংশীদার রয়েছে। প্রথম দুজন অংশীদার হচ্ছে কবির আহমদ এবং আব্দুল করিম। এর পরবর্তী তৃতীয় নম্বর অংশীদার হচ্ছে জাহানারা আক্তার, তার স্বামী হচ্ছে সৈয়দ আলম। চতুর্থ নম্বর অংশীদার হচ্ছে হাজেরা খাতুন, তার স্বামী হচ্ছে আব্দুর রহমান। দ্বিতীয় কলামে এসে আমরা অংশ দেখতে পাচ্ছি। একটি কোটিয়ানে অংশ দুভাবে থাকে। এখানে অংশসমূহ দশমিক সংখ্যার প্রকাশ করা হয়েছে। আবার কোনো কোনো কোটিয়ানে দেখা যাবে অংশগুলো আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিলের সাহায্যে প্রকাশ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা কোটিয়ানে অংশগুলো যদি দশমিকে থাকে তাহলে কিভাবে জমির পরিমাণ নির্ণয় করবো সেটি সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের পরবর্তী ভিডিওতে যদি অংশতে আনা, গন্ডা, কড়া, ক্রান্তি ও তিল থাকে তাহলে কিভাবে জমির পরিমাণ নির্ণয় করবো সেটি দেখানো হবে। এরপরে দেখতে পাচ্ছি দাগ নম্বর, এখানে 512, 518, 523 অর্থাৎ তিনটি দাগের জমি রয়েছে। এরপরে হচ্ছে জমির শ্রেণী, 512 নম্বর জমিটি হচ্ছে নাল, 518 নম্বর জমিটিও হচ্ছে নাল, 523 নম্বর জমিটি হচ্ছে বাড়ি। 512 নম্বর দাগের যে জমি রয়েছে সেখানে জমির পরিমাণ হচ্ছে 60% এবং দাগের মধ্যে অর্থকতিয়ানের অংশ হচ্ছে 1 অর্থাৎ সম্পূর্ণ অংশ আমাদের, সে হিসেবে এখানে 60%। 518 নম্বর দাগের জমি হচ্ছে 40% এবং 523 নম্বর দাগের জমি হচ্ছে 20%। 60%, 40% এবং 20% যোগ করে দিলে আমাদের মোট জমি হবে 1 একর 20%। এই 1 একর 20% জমির মালিক হচ্ছে কবির আহমদ, আব্দুল করিম, জাহানারা আক্তার এবং হাজেরা খাতুন। আমরা উক্ত 1 একর 20% জমি এই চারজন অংশীদার কে কি পরিমাণ পাবে সেটা হিসাব করে দেখাবো। সেটি হিসাব করতে গেলে আমাদের অংশের গড়ে দেখতে হবে দ্বিতীয় কলামে অংশসমূহ লেখা থাকে। কবির আহমদ পাচ্ছে 0.350 অংশ, আব্দুল করিম পাচ্ছে 0.350 অংশ, জাহানারা আক্তার পাচ্ছে 0.175 অংশ এবং হাজারা খাতুন পাচ্ছে 0.125 অংশ। আমরা প্রথমে এসে কবির আহমদের জমির পরিমাণ হিসাব করব। কবির আহমদের জমির পরিমাণ হিসাব করতে গেলে আমাদের মোট জমি হচ্ছে 1 একর 20% অর্থাৎ 120%। আমরা 120-কে কবির আহমদের অংশ দিয়ে গুণ করব। কবির আহমদের অংশ হচ্ছে 0.350। আমরা এখন 120-কে 0.350 দিয়ে গুণ করব। এখানে ক্যালকুলেটর সাহায্যে আমরা গুণটা করে দেখাচ্ছি। 120-কে আমরা 0.350 দিয়ে গুণ করব। 120-কে 0.350 দিয়ে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি কবির আহমদের জমির পরিমাণ হচ্ছে 42%। এরপরে দ্বিতীয় যে অংশীদার রয়েছে তিনি হচ্ছেন আব্দুল করিম। আমরা এখন আব্দুল করিমের কি পরিমাণ জমি পাবে সেটা নির্ণয় করে দেখাবো। মোট জমি 120% এবং আব্দুল করিমের অংশ হচ্ছে 0.350। আমরা যখন 120-কে 0.350 দিয়ে গুণ করে দিব আব্দুল করিমও 42% জমি পাচ্ছে। এরপরে আমরা তৃতীয় যে অংশীদার রয়েছে সেই অংশীদার হচ্ছে জাহানারা আক্তার। আমরা এখন জাহানারা আক্তার কি পরিমাণ জমি পাবে সেটা নির্ণয় করব। জাহানারা আক্তার মোট জমি হচ্ছে 120% এবং জাহানারা আক্তারের অংশ হচ্ছে 0.175। তাই আমরা জাহানারা আক্তারের জমি নির্ণয় করার জন্য 120-কে 0.175 দিয়ে গুণ করে দিয়েছি। আমরা এখন 120-কে 0.175 দিয়ে গুণ করে দেখব কি আসে দেখব। প্রথমে ক্যালকুলেটর 120 তুলে এরপর গুণ দিয়ে 0.175 দিয়ে যখন সমান দিলাম তাহলে দেখতে পাচ্ছি জাহানারা আক্তারের জমির পরিমাণ বের হয়ে আসলো 21%। সে হিসেবে 3 নম্বর অংশীদার জাহানারা আক্তার জমি পাচ্ছেন 21%।
এরপর চতুর্থ নম্বর যে অংশীদার রয়েছে আমাদের কোতিয়ানে, তিনি হচ্ছেন হাজারা খাতুন। আমরা এখন হাজারা খাতুনের অংশ দেখব, সেটি হচ্ছে 0.125%। এখন নিচে এসে হাজারা খাতুনের অংশটি নির্ণয় করেছি। হাজারা খাতুন দিয়ে সমান দিয়ে লিখলাম মোট জমির পরিমাণ হচ্ছে 1 একর 20 শতাংশ। 120 কে যখন আমরা 0.125 দিয়ে গুণ করব, তখন আমাদের হাজারা খাতুনের অংশ বের হয়ে আসলো 15%। অর্থাৎ উক্ত কোতিয়ান হতে হাজারা খাতুনের জমির পরিমাণ হচ্ছে 15%। আমাদের 4 জন অংশীদার ছিল, সেখান থেকে কবির আহমদ পাচ্ছে 42%, আব্দুল করিম পাচ্ছেন 42%, জাহানারা আক্তার তিনি পাচ্ছেন 21%, এবং হাজারা খাতুনের জমির পরিমাণ হচ্ছে 15%। যখন আমাদের অংশগুলো দশমিক আকারে প্রকাশ করে দেওয়া থাকবে, তখন মোট জমিকে যখন আমরা উক্ত দশমিক সংখ্যা দিয়ে গুণ করে দিব, সহজে কোনো মালিক কি পরিমাণ জমি পাবে সেটা বের হয়ে আসবে। আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কোতিয়ান হতে কোন মালিক কি পরিমাণ জমি পাবে সেটা নিজেরাই হিসাব করে নিতে পারবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে কোতিয়ানে যদি অংশে আনা, গন্ডা, কড়া, খান্তি, উকিল থাকে, তাহলে কিভাবে অংশ নির্ণয় করবেন সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সকলকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল।